ইসরায়েল যে উত্তাল সমুদ্রে পড়েছে সেখান থেকে তার এবার প্রাণ নিয়ে তীরে ফেরাই দেয়, কারণ গোলচোক করে ফেলে ইসরায়েলি সেনাদের তুলোধুনো করে ছাড়ছে হামাস। হামাসের প্রতিরোধের মুখে ইসরায়েলিদের যেন আর কিছুই করার নেই, তাদের ভারী অস্ত্রগুলো হচ্ছে নিজেদের প্রাণ হারানোর কারণ। হামাসের আক্রমণে একের পর এক যুদ্ধায়ন খোয়াচ্ছে ইসরায়েল। হামাসের কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এবার দিয়েছেন ইসরায়েলি ক্ষয়ক্ষতির আরও ভয়াবহ খতিয়ান। তিনি জানিয়েছেন, যোদ্ধাদের হামলায় গত দশ দিনে ইসরায়েলের 180টি যুদ্ধায়ন পুরোপুরি বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামাস যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর চোখে চোখ রেখে লড়ছে, তাদের ব্যাপক ক্ষয়ক্ষতিও করছে। তিনি আরও দাবি করেছেন, অনেক ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাস যোদ্ধারা। তিনি বলেন, গাজায় ধ্বংসজ্ঞ চালানো ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি ইসরায়েলি বাহিনী। আবু ওবায়দা দাবি ইসরায়েলি দখলদার। ইসরায়েলি বাহিনী মুখ থুবড়ে পড়েছে, তারা ভয়াবহ বিপর্যয়ে পতিত হচ্ছে আর এ কারণে তাদের মধ্যে হতাশা বাড়ছে। এই বিবৃতিতে হামাস মুখপাত্র আবারও সাফ জানিয়ে দিয়েছেন, তাদের শর্ত না মানা হলে আর একজন জিম্মিকেও তারা মুক্তি দেবেন না। এরপর ইসরায়েলের জন্য আরও ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।